তোমার কাজ কত দূর? এই তো গিন্নি, প্রায় শেষ। সেই সকাল থেকে কাজ করছো, তা কাজের চাপ কি বেশি নাকি গো? খাওয়া দাওয়া লাগবে না? না গো গিন্নি, কাজ কাম তেমন একটা কিছু নেই বুঝছো। এই পলাশ দাদা একটা কাঁসি বানাতে দিয়ে গেল, তাই বানাচ্ছি। কাজ নাই তো কি করছো শুনি? কত দিন হলো একটা ভালো শাড়ি কিনে দাও না, সে খেয়াল আছে তোমার? এই ছেঁড়া শাড়ি পরতে পরতে আমার যে ঘেন্না ধরে গেল, আবার ঠিক মতো খাবারও খাওয়াতে পারো না। কি করবো বলো গিন্নি, আমি তো আর কম চেষ্টা করি না, যদি কাজ কাম না হয় তো কি করবো বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো কাজ হয় না, আর তোমার ভাই মিলন, ওর তো দেখি কাজের ঠেলায় সরতে পারে না। কেউ আমার কাছে কাজ করাতে আসে না গো। হয়েছে হয়েছে, এবার ঘরে আসো, কয়টা খেয়ে আমাকে উদ্ধার করো তো। তুমি যাও, আমি আসছি। আর সহ্য হচ্ছে না, এমন হতে থাকলে আমি আমার ছেলেকে সাথে করে বাপের বাড়ি চলে যাব। হে খোদা, হে তোমার কেমন বিচার! আজ কয়েকটা মাস হলো বউ বাচ্চার মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারছি না, আমি কি করব এখন? তুমি বলে দাও আমায়। কি হে হরেন, আসিস নাকি? হ্যাঁ এই তো দাদা, আসি। কি রে হরেন, তোর চোখে পানি কেন, কাঁদছিলি নাকি? কি আর করব দাদা, কাজ কাম নেই, ঠিক মতো বউ বাচ্চার মুখে দুটা খাবার দিতে পারছি না। ও বুঝেছি বুঝেছি, কি আর করবি বল, তোর দাদা তো সব কাজ একাই করে, তোর পর্যন্ত আসতে দেয় না। তা বলি কি, এখানে কাজ হচ্ছে না তো পাশের গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে তো পারিস নাকি? পাশের গ্রামে গিয়ে হেঁটে হেঁটে কাজ খুঁজে বেড়ানো কি সম্ভব, আমার যা শরীরের অবস্থা! তাহলে একটা সাইকেল কিনে নে, তাহলেই তো হলো। আচ্ছা আমার কাঁসিটা দে তো, আমি যাই। আরে নে ধর তোর টাকা। বাবা বাবা, আমায় না একটা নতুন জামা কিনে দিবা? হ্যাঁ হ্যাঁ বাবা দিব, এখন ভাতটুকু খেয়ে নাও। তা শুনি, কি দিয়ে দিবে ছেলেকে নতুন জামা কিনে? আহা গিন্নি, আমি কাজ খুঁজবার চেষ্টা তো করছি নাকি? হ্যাঁ, তুমি তো এই ঘরে বসে বসেই কাজ খোঁজার চেষ্টা করছো। আমার ছেলেটা কত শখ করে বলল নতুন জামা পরবে, তা কি দিয়ে দেবে শুনি? ভালো কিছু তো খাওয়াতে পারো না, আবার নতুন জামা। বুঝছো গিন্নি, ভাবছি পাশের গ্রামে যাব কাল থেকে কাজ খুঁজবার জন্য, তাই ভাবছি যে কাল একটা সাইকেল কিনবো। হাসালে তুমি, হাসালে, পেটে পাই না ভাত আবার সাইকেল কিনবে, শখ কত! চলে তো আসলাম অন্য গ্রামে, দেখা যাক কাজ হয় কি না। এই কে বটি দাঁতে শান দিবেন, ভাঙা বটি দা কাঁসি নতুন করে মেরামত করবেন।
যাক, আজ কাজ তো বেশ ভালোই হলো, কিন্তু এইভাবে রোজ রোজ হেঁটে তো আর কাজ করা যাবে না, আর এইভাবে কাজ করে তো বেশি কাজ করতে পারবো না। আর পারছি না হাঁটতে, যাই একটু ওই বাঁশঝাড়ের নিচে গিয়ে বসি। বেশি বুদ্ধি, একটা নতুন সাইকেল কিনবার টাকা তো আমার কাছে নেই, কিন্তু আমি যদি নিজে নিজেই একটা সাইকেল তৈরি করে নিই তাহলে কেমন হয়? হ্যাঁ, আর আজ যা ইনকাম করেছি তাতে দুইখান চাকা কেনা যাবে, বাকি কিছু আমি তৈরি করে নিতে পারবো। হাহ, খুব ক্লান্ত লাগছে আজ, ঘুমে যেন চোখ লেগে যাচ্ছে। হে কি সকাল হয়ে গেছে যে, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। যাই, অনেক বেলা হয়ে গেছে, বাসটা নিয়ে বাড়ি যাই, গিন্নি চিন্তা করছে। বাবা বাবা, এ তুমি এসেছো? হ্যাঁ রে বাবা, আমি এসেছি। কোথায় ছিলে সারা রাত? কত চিন্তা হচ্ছিল। সব কথা বলছি, আগে কিছু খাইতে দাও তো, অনেক কাজ করতে হবে। বুঝেছো গিন্নি, কাল ইনকামটা ভালোই হয়েছে। এই দেখো ব্যাগে কিছু বাজার আনছি গো, তুমি ওইগুলো রান্না করো, আর সাথে দেখো একটা মাছও আনছি। হ্যাঁ, আজ রাতে মাছ দিয়ে ভাত খাবো। বাবা, আজ রাতে মাছ দিয়ে ভাত খাবো, কি মজা কি মজা! তা তুমি বলে সাইকেল কিনবা, এখন মাছ না কিনলেই তো পারতে, ওই টাকাটা জমিয়ে একটা সাইকেল কিনলে তুমি কাজ আরো বেশি করতে পারতে, তখন না হয়। আহ গিন্নি, হবে হবে, ছেলেকে কতদিন হলো একটু ভালো মন্দ খাওয়াতে পারি না। শোনো, তুমি তাহলে রান্নার দিকটা দেখো কেমন, আমি যাই সাইকেল বানাই। তুমি সাইকেল বানাবা? হ্যাঁ, বাঁশের সাইকেল গো গিন্নি, বাঁশের সাইকেল বানাবো। বাঁশের সাইকেল সে আবার হয় নাকি গো? দেখা যাক হয় নাকি। হলো তোমার, আমার রান্না শেষ, ছেলেকে নিয়ে খাইতে আসো। এই তো আমাদেরও সাইকেল বানানো হয়ে গেছে। কি সুন্দর সাইকেল হয়েছে বাবা, কি সুন্দর! আমাকে উঠাবে কিন্তু বাবা সাইকেলে? হ্যাঁ বাবা, তুলবো তুলবো। চলো এবার ঘরে গিয়ে খেয়ে নি, রাত তো হয়ে গেছে, কাল আবার সকাল সকাল কাজে বেরোতে হবে। তোমার সাইকেল বানানো হলো? হ্যাঁ গো হয়েছে, কাল একটু সকাল সকাল কাজে বের হব, বুঝেছো? তুমি সকালে আমাকে ডাক দিও তো। বাবা বাবা, কাল আমার জন্য জিলাপি কিনে আনবে, বুঝেছো?
আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, তাই আনবো। আহা, আজ কি দারুণ করে মাছের ঝাল করেছিল গো গিন্নি, খুব মজা হয়েছিল। হয়েছে হয়েছে, ও আর প্রশংসা করতে হবে না। হ্যাঁ গো, আমার জন্য একটা শাড়ি কিনে দিও, কবে থেকে এই ছেঁড়া শাড়ি পরে আছি গো। হ্যাঁ, সব হবে সব হবে, এখন চলো ঘুমাই। ওগো শুনছো, তোমার ছোট ভাই নাকি বাঁশের সাইকেল বানিয়েছে গো। হ্যাঁ শুনেছি, তা তাতে কি হয়েছে? বলি কি, ও নাকি তোমার থেকেও বেশি পয়সা রোজগার করছে গো। আরে রাখো তো, সারাদিন টোটো করে ঘুরে ক টাকা ইনকাম করা যায় বলো তো। তা তুমি ঠিকই বলেছো। এইভাবে সারা গ্রাম ঘুরে ঘুরেও কাজ তেমন হলো না, আমার কপালটাই খারাপ। ভেবেছিলাম যদি সাইকেল হয় তাহলে পায়ে হেঁটে কাজ করে যা হচ্ছে তার থেকেও কিছু বেশি রোজগার করতে পারবো, কিন্তু তা তো হলো না। এখন কি করব, যদি কিছু জিনিসপত্র তৈরি করে বিক্রি করতে পারতাম। না যাই, বাড়িতে যাই, যা হয়েছে তাই দিয়ে চলি। কি হয়েছে, সকাল সকাল চেঁচামেচি করছো কেন? কি গো, সারা রাত জেগে এত কিছু বানিয়েছো? কই, হে কি, এত কিছু তো আমি বানাই নাই, আসলো কোথা থেকে? তা তুমি না বানালে ভূতে বানিয়েছে নাকি? যাও যাও, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে বাজার করে নিয়ে আসো। কি গো, কি হলো, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি ব্যাপার, ও এত সুন্দর সুন্দর জিনিস পাইলো কোত্থেকে, দেখতে হচ্ছে তো বিষয়টা। কি বলছো কি গো, তুমি বানাও নাই, তাহলে এগুলো আসলো কোথা থেকে? হ্যাঁ আমিও জানি না গো গিন্নি, আমিও জানি না। তবে আমাদের উপকারী হয়েছে বলো। হ্যাঁ গো, দাদা নরেনের জিনিস কেউ না কিনে আমার জিনিস সবাই কিনছিল। তাই নাকি, ভালো হয়েছে, যাও তো হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাইতে দিচ্ছি। ছেলেটা কোথায় গেল? ওর জন্য দেখো জিলাপি আনছি। ও খেলা করছে হয়তো। শোনো বলি কি, তুমি না হয় আজ রাতে ওর বাড়ির ওপর নজর রাখো। আমি না কাল রাতে ওদের বাড়ি থেকে লোহা পেটানোর শব্দ শুনতে পাচ্ছিলাম জানো। তাই নাকি গো, আচ্ছা আমি আজ রাতে দেখব হরেন কি করে এত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করে, জাদু জানে নাকি। হ্যাঁ
কি আজব কারবার, জাদুর বাঁশের সাইকেল দেখছি। এ শব্দটা দোকান থেকে আসছে মনে হচ্ছে। যাক, খোদা তাহলে আমাদের দিকে মুখ তুলে তাকাইছে বলো। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। যাক, আমাদের অভাব মনে হয় এবার দূর হবে। এখন শুয়ে পড়ো, কাল সকালে ওইগুলো নিয়ে বাজারে বিক্রি করে ছেলের জন্য নতুন জামা আনিও, ও খুব খুশি হবে। বলি, ও কোথা থেকে এত শক্তি পাচ্ছে? না, আজ রাতেই ওই সাইকেলকে আমি আগুন দিয়ে নষ্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। বাসা বাসা কি আসো বাসা, এই সাইকেল আমাকে মেরে ফেললো যে, বাসাও বাসাও গো। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে, বাঁচা কেউ বাঁচা, এই সাইকেল আমাদের মেরে ফেললো রে। সাইকেল আমার দাদাকে ছেড়ে দাও, ওকে মারছো কেন? তোমার দাদা পাপী লোভী, তোমাকে কষ্ট দিয়েছে আর এখন আমাকে মারতে এসেছে, আগুন দিয়ে আমাকে পুড়াতে চায়। ভাই ভাই, আমাকে ক্ষমা করে দে তুই, আর আমাকে বাঁচা। আমি আর কোনো দিন তোকে কষ্ট দিব না, বাবার সম্পত্তির সব ভাগ দিয়ে দেব। ওঠ দাদা ওঠ, আয় আমার বুকে আয়। হরেন, এবার তুই খুশি তো? আমি তাহলে আসি